Hello. Sorry, Bunla. A uposhor gotir ketabinam, Kochamada. Buffo. Are you crazy? Kintu canu a Kochamada hai. Life in Amen, you do it. A bit of a demo. Jara eta kore, taraki rug crusto. Naki big hali. Talgum fuck. Always love. মোশাররফ করিমের এই নাটকে দেখা যাচ্ছে তিনি হঠাৎ হঠাৎ যে কাউকে খোঁচা মেরে বসছেন থ্যাংক ইউ এতে তার যে সমস্যা হচ্ছে না তা নয় তিনি সবার কাছে লাঞ্ছিত হচ্ছেন এমনকি তার প্রেমিকাও তাকে ছেড়ে চলে যাচ্ছেন আমি খুবই দুঃখিত যে তোমাকে দেখা হতো এক সময় তিনি খুব অসহায় বোধ করেন অফিসের কলিগদের পেটে খোঁচা মেরে তার সাথ মিটছে না স্যার এটা কি করলেন আপনি এর আগে বহুবার আমাকে চার্জ করার চেষ্টা করেছেন আমি কিছু বলি নাই শেষে বসকেও খোঁচা মেরে চাকরি হারাচ্ছেন আসলে তিনি এক রোগীতে পরিণত হন যে রোগের কারণ শেষে স্বীকার করেন প্রেমিকার কাছে খোঁচাবো কেন এইটা তুমি কি করছো তিনি তার প্রেমিকাকে বলেন তোমাকে হারানোর ভয় থেকে আমি এটা করে ফেলি আমি অনেকবার চেষ্টা করেছি কিন্তু নিজের আঙুলকে সংযত রাখতে পারি না চাকরি হারাইছো চাকরি কিভাবে হারাইছো তুমি কথা বলো না কেন বলো না কেন অবশ্যই বলবো প্রেমিকা প্রিয়ম তাকে কথা দেন যে আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না তখন থেকে তার মনটা শান্ত হয় মিটা দাদি তো নাই এখন বিশ্বাস হচ্ছে যে আমি তোমার পক্ষে ইশয়ে যাব আই রাফি আই খোঁচা দিলাম না আমি কিন্তু খোঁচা না দিয়ে পারলাম হ্যাঁ কিন্তু খোঁচা মারা কি বন্ধ হয়েছিল তা আর জানা হয়নি তোমার সঙ্গে যখনই কথা হইছে ঘুরে ফিরে একটা কথাই বলছে তুই আমার ছেড়ে চলে যাবা আলো লাগে না এই কথাটা আমার আমি নিতে পারি না এই কথাটা সই বলবো আমি চাকরি আর দিই বাপ এই বারে এই বাপ এই না ঠিক বাপ স্টপ কখনো কখনো গীত নিয়েও কাউকে কাউকে বিপাকে পড়তে হয় যেমন ব্যতিক্রমী মোশাররফ করিম তাকে যেন সবগুলো পড়া পাই তিনি আবারও আরেক রোগে পতিত হলেন এবারে তিনি গিটে ব্যথা পড়লেন তবে একেবারে শেষে তার আগে তিনি জগতের সব লোককে গিট দিয়ে বেরিয়েছেন এই গিটে যারা বাধা পড়েছেন তারা মোশাররফ করিমকে দেখলেই রেগে ওঠেন অফিসে রেস্তোরাঁয় যানবাহনে যেখানে সেখানে সুযোগ পেলেই কারো জামা কাপড়ের সাথে অন্য যে কোনো কিছুতে তিনি গিট দিয়ে ফেলেন সাবধান থাকবি কইলাম কোনোভাবেই যেন কোথাও গিট না দিয়ে বসিস বাপ পাগল হইছ না জীবন কি করলি এটা তো তোরে এত করে বুঝাইলাম তাও পরে লোকটি অনেক বিড়ম্বনায় পড়েন একদিন তিনি তার প্রেমিকার বাবাকে এক দোকানের মালের সাথে বেঁধে রাখেন যে কারণে শেষ পর্যন্ত তার বিয়েটাও হয়নি বাবা ওই তো খাইবে বলছে তোমাকে বলছিলাম কি দরকার হলে রাস্তার ওই ফকিরের সাথে আমি তোরে বিয়ে দিব তারপর ওই লাফাঙ্গার সাথে তোর কোনো বিয়ে হইতে পারে না অবশেষে বৃদ্ধ বয়সে তাদের দেখা হয় ততক্ষণে পেরিয়ে গেছে অনেক বছর মাথা ভর্তি সাদা চুল এটা তো খাইরুলের কাজ এতদিনে মোশাররফ করিম রোগমুক্ত অবশেষে দুই বুড়া বুড়ি এক বটতলায় বসে স্মৃতিচারণ করছিলেন ছেলে মেয়ে নাতি নাতনি সবাই অস্ট্রেলিয়ায় থাকে শুধু আমি নেহাকে নিয়ে এখানে পড়ে আসি মানে তো আমার সঙ্গে তোমার দেখা হবে সেই জন্যই পড়ে আসো ওঠার সময় মোশাররফ করিম দেখলেন তার জামার সাথে প্রেমিকার শাড়ির আঁচল বাঁধা হতবম্ব হয়ে প্রেমিকার মুখের দিকে তাকাতেই প্রেমিকা বললেন তুমি না এই গিফটটা আমি দিয়েছি এবারের গিফটটা আমি দিয়েছি এখন নাতি নাতনিদের বিয়ে দেওয়ার পালা সে সময় এই গিটের কি মূল্য আছে হয়তো এ কথাই ভাবছেন মোশাররফ করিম কিন্তু আপনারা কি ভাবছেন আসলেই কি সম্ভব এখন গিট বাঁধা বিয়ের কথাবার্তা খালি মুখে হয় কখনো কালকে মিষ্টি নিয়ে বাসায় আসতে বল তাই তোমার আমার করতে ইচ্ছা করতেছে না